হ্যালো বন্ধুরা, আমি শামশের শেখ। আপনারা আগেও দেখেছেন আমাকে এবং আমার ফার্মও দেখেছেন। আপনাদের ফার্ম আমি ভিজিট করে এসেছি এবং ফার্মের সাথে সাথে আমিও ইনকিউবেটারও তৈরি করছি। তো ইনকিউবেটার, এই যে ইনকিউবেটার কী, বাংলায় যাকে বলা হয় ডিম ফোটানো মেশিন, হয়তো আমরা বাঙালি মানে বুঝি না যে ডিম ফোটানো মেশিনটা কী। শুধু আমরা বেকারত্ব ঘোচানোর জন্য অনেক কিছু করে থাকি, কিন্তু আসুন বন্ধুরা, এই যে আমাদের সামর্থ্যের বাইরে যদি কিছু করতে যাই সেটা ঠিক নয়, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ আছে। এখানটায় আপনি যতটা আপনার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী এই ব্যবসাটা শুরু করুন। যেমন এই মেশিনটা দেখছেন, এটা হচ্ছে 300 ক্যাপাসিটির মেশিন, এটা হচ্ছে 300 ক্যাপাসিটির মেশিন। বন্ধু, আমাদের আপনার সামর্থ্যের ভিতরে আপনি প্রথমে 200, 300, 500, 1000 তার বেশি করতে যান না, কারণ তার বেশি করতে গেলে আপনার সেখানটা সাকসেসফুল নাও হতে পারে। আপনি ছোটো থেকে ব্যবসাটা শুরু করুন, মানুষ হট করে বড় হতে পারে না। যেমন আজকে যদি আপনি এই 200 মেশিন নিয়ে আপনি লাভবান হন, পরবর্তীতে আপনি এই যে 2000-এর আছে, 2000-এর মেশিনটা আপনি নিতে পারেন। এই যে আমার 2000 মেশিনটা তৈরি হচ্ছে, আজকে ঝট করে কেউ যদি 2000 নেয় মেশিন, তার সামর্থ্য আছে আমি মানছি, কিন্তু আমার মতো তো আর 5 জন সামর্থ্য নেই। কেননা যার সামর্থ্য আছে সে 2000 নিল, কিন্তু সে তো নিয়ে ডিম ফোটাবে, হয়তো তার কাছে বললো যে এই ডিম ফোটানোর মেশিনটা আমি নেবো, 2000-এর দাম কত, এই এত টাকা ইনভেস্ট করলো। করার পর দেখা যাচ্ছে যে তার লাভবান কম হয়ে যাচ্ছে, যে ডিম পাচ্ছে না বা এই বাচ্চাগুলো যে তৈরি হচ্ছে সেগুলো আর সেল করতে পারছে না। না, সে আর তো সেল করার জায়গা পাচ্ছে না। সেই জিনিসটা তৈরি করা উচিত, যে হয়তো ছোটখাটো একটা মেশিন নিয়ে যে মার্কেটিং কিভাবে করবে, সে মার্কেট টাকাতে চিনতে হবে, সেই জিনিসগুলো আগে চিনবে। চেনার পর জেনে তারপরে হয়তো যদি সে মানে বুঝতে পারে যে হ্যাঁ আমি একটা লাভবান আমি হচ্ছি, হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি সাকার হচ্ছি, হ্যাঁ হ্যাঁ তাহলে বড়তে যাবে। অবশ্যই অবশ্যই, কেননা কেউ যদি শর্ট করে বুট করে মানে অনেক বড় করে নেওয়াটা উচিত না। না, কেননা উচিত নয়, সে পারবে, তার সামর্থ্য আছে বড় হতে, কিন্তু তাকে তো জানতে হবে মার্কেটটা কী, কোথা থেকে ডিম পাওয়া যায়, কোথায় বাচ্চা বিক্রি হয়, কিভাবে তাকে বাচ্চারা তোলা দেবে সম্পর্কে, এটা তো একটা ভ্যাকসিন, তাই না? অবশ্যই এর একটা ভ্যাকসিনের প্রয়োজন আছে, কিন্তু এই জিনিসটা তাকে জানার জন্য ছোট থেকে করাটাই সবথেকে বেটার হয়। কেননা আজকে যদি ছোট মেশিন, সে বড় মেশিন নিতে পারে, আজকে আমি বড় মেশিন তাকে তৈরি করে দেবো, কেননা ছোট থেকে সে আগে জানুক যে জিনিসটার ভিতরে কী আছে, কীভাবে তাকে তৈরি করতে হবে। আজকে যদি 300 ডিম এখানটায় দেওয়া যায় এই মেশিনটাই, তাহলে 300 ডিমের কত পার্সেন্ট বাচ্চা পাবে, কতটা লাভবান হবে তাকে জানার দরকার। কেন ঝট করে যদি এই 2000-এর মেশিনটা তাকে বানিয়ে দিই, যদি সে যদি 2000 মেশিনে যদি 200 বাচ্চা পায়, তাহলে তো সে লস, তাহলে তো সে এদিকে এগোবে না, তাহলে সে বেকারত্ব বেকারই থেকে যাচ্ছে, তা তো ইনভেস্ট করাটা কোনো প্রয়োজনই হয় না। যার জন্যে আমি বলি যে যারা মেশিন কিনবে বা মেশিন তৈরি করার ইচ্ছে করছে, যে তাহলে তারা ছোটো থেকে ব্যবসা শুরু করুক। আজকে আর 5 জনের মতো আমি বলবো না যে তারা এই বড় মেশিন নিক, এই মেশিন নিক, ও 2 লাখ টাকার মেশিন নিক, এটা নয়। তারা ছোটো থেকে বড় হোক, কেননা ছোটো থেকে সব কিছু হয়। আজকে মানুষ ছোটো থেকে বড় হচ্ছে, তাহলে 200 মেশিন আপনি যদি এই 300 মেশিনটা নেন, যদি 300 ডিম ফোটান, তাহলে কত পার্সেন্ট বাচ্চা দেবে আপনাকে এই মেশিনটার ভিতরে? আপনি যদি ক্যাম্বেলের ডিম বসান, তাহলে আপনাকে 50-60% হার্ডলি 60% বাচ্চা দেবে, আর যদি তার বেশি হয় সেটা আপনার নসিব। যদি 60% বাচ্চা দেয়, তাহলে 300 মেশিনে 180 বাচ্চা ধরবে, তাহলে আপনি 180 বাচ্চা। এখন মার্কেটের ঠিক থাকে না যে মার্কেট কীরকম ফিক্সড থাকে না, যখন চাহিদা সেই তার উপর নির্ভর করে। এখন যেমন বাচ্চার রেট আছে 50 টাকা, ক্যাম্বেল হ্যাঁচের বাচ্চার 50 টাকা, কিছুদিন আগে মাসখানেক আগে যেমন 70 টাকা পর্যন্ত উঠেছিল, চাহিদার উপর নির্ভর করে, তাহলে ব্যবসায়ীকে চাহিদার উপর নির্ভর। তাহলে যদি আপনি এইখানটায় সামথিং 200-300 ডিমে যদি সামথিং 200 বাচ্চা পান, তাহলে কত টাকা আপনার আয় আসছে আর কত টাকা ইনভেস্ট হচ্ছে? তাহলে 200 বাচ্চা যদি আপনি পান, এখানটায় কত হচ্ছে, 10,000 টাকা হচ্ছে। তাহলে আপনি যদি পরবর্তীতে আপনি এই মেশিনটা মন করলে আপনি বাড়াতে পারবেন, আজ 200 থেকে পরবর্তীতে আপনি 500 করেন, 500 করে দেখুন, আপনার যদি লাভ হয় 500 করুন। তারপরে যদি আপনি লাভ হয় যে এই বাচ্চাটা কীভাবে আমি স্টেটমেন্ট করবো, কীভাবে ভ্যাকসিন দিতে হবে, কোথায় আমি বাচ্চাটা বিক্রি করবো, ডিমটা কোথায় পাওয়া যায়, তার জন্য তো আপনাকে জায়গা চেনার দরকার আছে অবশ্যই। কেননা আপনাকে আমি এই মেশিনটা দিয়ে দিলাম, আমার 2 টাকা লাভ হোক সেটা আমি চাই না, কারণ আমি একজন বেকার, যে সেই বেকারের জ্বালা সবাই বোঝে, যে বেকারত্ব ঘোচানোর জন্য বেকার বেকার পাশে দাঁড়াক। কেন আমি আজকে এইটা থেকে সাকসেসফুল হয়েছি, আর যার জন্য সাকসেসফুলের কথাটা আমি সবাইকে জানানো চাচ্ছি। তো বন্ধুরা, দেখা যাক যে এটার ভিতরে কী আছে এই মেশিনের ভিতরে। হ্যাঁ, এই যে এটা দেখছেন, এটা 300-এর মেশিন, এটার ভিতরে এই যে বন্ধু দেখতে পাচ্ছেন, এই এটার ভিতরে ট্রে থাকবে, এই ট্রে, এই যে ট্রেগুলো তৈরি করা হয়েছে এই ট্রেগুলো এখানে ঢোকাতে হবে, এরপরে চালুন থাকবে, চালুন বসানো থাকবে, যে চালনের উপরে ডিমগুলো বসানো থাকবে। এগুলো এই মেশিনটা 2 রকমের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা এই মেশিনটা 2 রকমের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক, আমরা যেটা বলি অটোমেটিক আর সেমি অটোমেটিক, 2 রকম।
তাহলে এটা হচ্ছে সেমি অটোমেটিক, যে ক্ষেত্রে এই ডিমটা বন্ধুরা আমরা ভাবি অটোমেটিক বলতে কি অটোমেটিক সে একা একাই বাচ্চা বেড়ে যাবে, এটা নয়, আমাদের ভুল ধারণা। কারণ এই সব শিক্ষাগুলো নেওয়ার জন্য আগে আপনাকে ছোটো মেশিন তৈরি করা দরকার, কারণ যদি আপনি এগুলো না জানেন তাহলে তো আপনি লস খেয়ে যাবেন। যার জন্যে আপনাকে জানতে হবে যে ছোটো মেশিনের গুরুত্বপূর্ণ কী, গুরুত্বটা কী, আর বড়ো মেশিনের গুরুত্বটা কী। অবশ্যই আপনি 5,000 কেন 10,000 মেশিন তৈরি করতে পারেন, আগে আপনি ছোটোটা দেখুন। এই যে এইখানটা যখন ট্রেটা থাকবে, এই ট্রেটা ডিমটা হাত দিয়ে আপনাকে নাড়াচাড়া করতে হবে, কেননা ডিমটা উল্টিয়ে দিতে হবে, কারণ একদিকে থাকলে ডিমটা নষ্ট হয়ে যাবে ম্যানুয়ালের ক্ষেত্রে। আর এই যে দেখছেন এটা, এটা সেন্সার, এটা তাপমাত্রার জন্য, ঠিক আছে। আর এটা দেখছেন এটা হচ্ছে কন্ট্রোলার, এটা সব মেনটেন করবে। এটা হচ্ছে অটোমেটিক মেশিন, কিন্তু এটা আমরা সেমি অটোমেটিক বলি, কেননা কোনটার জন্য যে ডিমটা হাতে নাড়াতে হয় যার জন্য আমরা সেমি অটোমেটিক। এটা দেখতেছেন কন্ট্রোলার, এই কন্ট্রোলারটাই হচ্ছে মেন অটোমেটিক। আপনার যেটা চাইবে, এই মেশিনে যদি গরম মানে আর্দ্রতা বেশি হয়ে যায় তার জন্য পিছনে আমাদের পাখা লাগানো আছে যে হাওয়াটা বের করে দেবে। আর ডিম, ডিম শুধু নাড়তে হবে দিনে 3 বার, যার জন্য এখানটা আমি বাল্ব দিয়েছি, এখানটা বাল্ব না দিয়ে আমি হিটার দিতে পারতাম। সেক্ষেত্রে তো ডিমের বাচ্চা দেবে না, কেননা কোনোভাবে বাচ্চা পাওয়া যাবে না, কারণ ডিমটা তো দুই দিকে তাপমাত্রার প্রয়োজন আছে। সচেতন হতে হবে, অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, তাই না? প্রশিক্ষণ দরকার আছে, যে ব্যক্তি মেশিনটা ব্যবহার করবে তার অবশ্যই তাকে 50% প্রশিক্ষণ নেওয়া দরকার। কেন, সে যদি কিছুই নাই জানে তাহলে শুধু মেশিন নিয়ে গিয়ে তাকে ফালতু ইনভেস্ট করাটা হচ্ছে, কেননা সে যদি নাই জানে যে ডিম থেকে বাচ্চাটা কীভাবে হবে তাহলে তো সে বাচ্চা বের করতে পারবে না। আমি মেশিনে ঢুকে দিলাম বাচ্চা বের হলো, এটা নয়। আজকে এই যে বাল্বটা, এই বাল্বটা কেন দিয়েছি, এখন বর্তমানে এই শীতের সময় এই বাল্বটা গরমটা বেশি হবে, আর শীতে তাপমাত্রাটা কম হয় যার জন্যে এটা গরম হয় মেশিনটা। আর এখানটায় পাখা লাগানো থাকবে, এই পাখাটা এখানটায় পাখা আছে, এই যে আমাদের এই পাখাটা এখানে সেট থাকবে, যার জন্যে এই হাওয়াটা উপরভাগে তুলবে। যদি মেশিনের ভিতরে যদি আর্দ্রতা বেশি হয়ে যায় যার জন্য আমাদের কুলিং পাখা আছে যে বাইরে বের করে দেবে। হ্যাঁ, আর মেন হচ্ছে এই যে এখানটা থাকবে হিউমিডিফায়ারের জ্যাক আছে এখানটায়, হিউমিডিফায়ারের জন্য এটা ডিম, যে আমরা ডিমটা থাকবে, ডিমে অনেক সময় জল স্প্রে করতে হয়, কেননা যখন ক্যাম্বেল হাঁসের ডিম 27 দিনের বাচ্চা দেয়, এবার যখন 23 দিন হয়ে যায় সেই বাচ্চাগুলো বেরোতে পারে না, তখন ওই হিউমিডিফায়ারের জলটা উপরে তুলে যার জন্য ডিমের আবরণটা হালকা পাতলা করে দেয়, দিয়ে ডিমটা ফেটে যায়, দিয়ে বাচ্চাটা বেরোয়, যার জন্য হিউমিডিফায়ারটা দেওয়া থাকে। হ্যাঁ, আর একটা জিনিস, যখনই আমার 23 দিন হয়ে যাবে ডিমটা নাড়া বন্ধ করতে হবে, কেননা ডিমটা নাড়লে তখনকে আর বাচ্চাটা মানে মারা যেতে পারে, ডিমের হয়ে মারা যেতে পারে, তার জন্য 23 দিন পর ডিমটা নাড়া বন্ধ করতে হবে। হ্যাঁ, তারপরে বলছি বন্ধু, এই যে এটা গেল সেমি অটোমেটিক। আর অটোমেটিকের ক্ষেত্রে এই যে দেখুন, এই মেশিনটা হবে অটোমেটিক, এটা হবে অটোমেটিক, এটা পুরো টাকসার আছে, এখনও তৈরি হয়নি, মিস্ত্রি তৈরি করছে। যে এই মেশিনের ক্ষেত্রে এই যে এই কন্ট্রোলারটা, এটা দুই রকম কন্ট্রোলার, এটা হচ্ছে XM18 আর এটা হচ্ছে XM18D, দুই রকম কন্ট্রোলার আছে। কিন্তু এটা যদি আপনি এই কন্ট্রোলার দিয়ে আপনি 3,000 পর্যন্ত মেশিন তৈরি করতে পারবেন। তার সঙ্গে এটা আছে 750 হিটার, এরকম হিটার 3খানা লাগবে যদি আপনি 3,000-এ মেশিন করেন। তার সঙ্গে মোটর আছে, এই যে মোটর, এটা হচ্ছে 14 ওয়াটের মোটর, 14 ভোল্টের, কিন্তু এটা 3,000 টানবে না, এটা বেশি হলে 1,500 টানবে, কিন্তু এই মোটরটা আমাকে 2,400 লাগবে, মানে 24 ভোল্টের, কেন এটা আমার 14 ভোল্ট, এটা 24 ভোল্ট। এই ট্রাকসারটা দেখছেন, এই ট্রাকসারটা তৈরি হচ্ছে, এই ট্রাকসারটা হবে সম্পূর্ণ অটোমেটিক। বন্ধুরা অটোমেটিক বলতে কি, এখানটা অটোমেটিকের আমার সম্পূর্ণ এখন জিনিস নিয়ে ভিতরে আছে। তো এটা হচ্ছে আপনার একটা এখানটাই যেটা ট্রে তৈরি হবে, এই ট্রের সঙ্গে আলাদা ট্রি, যেটা হচ্ছে ফাইবার ট্রি থাকবে, মিস্ত্রিতে এটা বানাচ্ছে, আমাদের এখানে রেডি হয়নি, এটা রেডি হচ্ছে। তো ফাইবার ট্রি থাকবে, তার সঙ্গে ডিমটা অটোমেটিক রানিং হয়ে ঘুরবে। তারপরে আপনার এই কন্ট্রোলারটা যোগ হবে, হিটার থাকবে 3খানা, তার সঙ্গে হিউমিডিফায়ার থাকবে, মোটর থাকবে। তো এই মেশিনটা আমাদের যে তৈরি করছি, যে কেউ হয়তো ভাবছে যে মেশিনটা এত বড় নিচ্ছে, আবার এখানটা ছোটো, হয়তো তার অভিজ্ঞতা হয়ে গেছে, সে পারবে, তার জন্য সে বড় মেশিনটা নিচ্ছে, আর আমার হয়তো অভিজ্ঞতা নেই, তার জন্য আমি ছোটো থেকে ব্যবহার করছি। কেননা ছোটো থেকে তো মানুষ বড় হয়, হট করে বড় হতে গেলে সেটা পড়ে যাবে, যার জন্যে আমরা প্রথম থেকে শুরু করব যে ছোটো থেকে কী করতে পারা যায়। আজকে একটা বেকার, তার কাছে তো এত পুঁজি নেই যে সে 1,00,000 টাকা ইনভেস্ট করবে, তার কাছে তো 20,000 টাকা থাকতে পারে, আমাদের কাছে সেই সামর্থ্যটা আছে যে 20,000 টাকার মতো ইনভেস্ট করার মতো সেরকম মেশিন আছে, সে 20,000 টাকা ইনভেস্ট করে যদি 5,000 টাকা মাসিক ইনকাম করতে পারে, সেটা তো তার কাছে সবথেকে বড়।
যার জন্য বলছি আপনার ছোট থেকে বড় যান আমার কাছে। হ্যাঁ, পরবর্তীকালে ছোট মেশিন নিয়ে গেলেন, আপনি সাকসেসফুল হচ্ছেন, পরবর্তীতে আসুন আপনাকে বড় মেশিন আবার তৈরি করে দেওয়া হবে। বড় মেশিন আপনার জন্য তো আছে, কারণ প্রথম থেকে আগে স্টার্টিং করুন ছোটো থেকে বড়, তারপরে আগে জানুন যে বাচ্চাটা কোথায় বিক্রি করবেন, বাচ্চার সেলার কে আছে, আপনার বাচ্চাটা কোথায় বিক্রি করবেন, ডিমটা কোথা থেকে পাওয়া যাবে, ডিমটা সঠিক কি না। হ্যাঁ, যে আপনি ডিম নিয়ে আসলেন, হয়তো ডিম আপনাকে দিলেও 100টা ডিম দিলো, তার মধ্যে দেখছি 40টা ভ্রণ আসছে, 60টা ভ্রণ আসছে না, তাহলে তো আপনার মেশিনের দোষ নয়, সেটা তো আপনার ডিমের ফল্ট আছে। সেই ডিমটা চেনার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, ডিমটা কীভাবে চিনবো আমি, ডিমটা যে আমি চিনবো যে এই ডিমটা ভালো এই ডিমটা খারাপ, তার জন্য একটা আপনার অভিজ্ঞতা দরকার আছে, সেটাও আপনার দেখতে হবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই এই জন্যই যে আমরা আজকে বেকাররা যেভাবে আসি, যে বেকারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, যে আজকে আপনি এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, আপনিও সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন, কারণ আপনি চেষ্টা করতে হবে, মানুষকে চেষ্টাই সব। আজকে বেকার সরকার হওয়ার শুধু যে সরকারের চাকরির দিকে ছুটবে সেটা নয়, আজকে মানুষ বেকার থেকে ব্যবসা থেকে বেকার গুজাচ্ছে, আজকে বেকারত্ব দূর করার জন্য ব্যবসায় দরকার আমাদের। যার জন্য বন্ধুরা, আপনাদের যদি কোনোরকম সমস্যা হয়, আপনি যদি অন্য কোথাও যে কোনো প্রান্ত থেকে, আপনি কোম্পানি এবং সরকারি যে কোনো প্রান্ত থেকে যদি আপনি এই মেশিন নিয়ে থাকেন, যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের কাছে কল করবেন, নিচে নাম্বারটা দেওয়া থাকছে, যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা, তার সঙ্গে আছে আপনাদের সঙ্গে। আর তার সাথে সাথে বলি, এই ভিডিওটার সঙ্গে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যে বন্ধুরা এই যে চ্যানেলটা আমাদেরকে নিয়ে এসেছে, আমাদের যে চ্যানেলটাকে বেকার থেকে আমাদের ঘোষণার চেষ্টা করছে, এই যে বন্ধুরা যে চ্যানেলটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই, কেননা তারাও তো আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, কেননা আমরা বেকার কীভাবে ঘুচাবো, তারাও বেকারের জ্বালা বোঝে, যার জন্য বেকারের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানানোর দরকার। তাদের পাশাপাশি থাকার জন্য তাদেরকেও এই চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং তাদেরকেও বড় করে দিন। ধন্যবাদ।